There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার স্যার অনুরোধ রইল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। গুড মর্নিং উরে বাবারে, আমার লাড্ডু, আমার মিষ্টি রসগোল্লা, তুমি আরেক পায়ে মজে কই নাই? পাগলা কার মতো রে, পাগলা মামের মতো রে। চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত এত এত বেশি ধকল গিয়েছে আদ্রর উপরে। আদ্র সহ আমরা তিনজনই অনেক বেশি টায়ার্ড ছিলাম। ফাইনালি ঈদের দ্বিতীয় দিন একটু ঘুমটা পূরণ করে মনে হচ্ছিল যে শরীরটা অনেক বেশি হালকা লাগছিল, তার সাথে আদ্রর চেহারার গ্লোটা আবার যেন একটু একটু করে ফিরে আসছিল। এইবারে মেহেদির কালারটা খুবই সুন্দর এসেছে। যে আন্টির কাছ থেকে আমি মেহেদিটা কিনেছিলাম, উনি নিজে বলেছে উনি নাকি পাকিস্তান থেকে মেহেদিগুলো কিনে এনেছিল। সত্যি মেহেদির কালারটা দেখে মনটা একদম জুড়িয়ে গেছে। মনে হচ্ছিল বাংলাদেশের গাছের বাটা মেহেদি দিয়েছি। আমি এখানে আমাদের জন্য চা তৈরি করে নিচ্ছি। চা বসিয়ে দিয়ে আমার বাবাকে বেড থেকে তুলে নিব। আমার বাবার ঘুম শেষ হওয়ার সাথে সাথে তাকে বেড থেকে তুলতে হয়, না হলে একবার যদি মাইন্ড করে সেটা ঘন্টাখানেক চলতে থাকে। আদর যখন ঘুম ঠিকঠাক মতো হয় এবং সে ফ্রেশ থাকে, তার অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যায় যে আমার বাবাটা আল্লাহর রহমতে ভালো আছে। এখন বানাবো, তোমার ক্ষুধা লাগছে? আচ্ছা বুবু কি এখানে নিয়ে আসো তো, ধরে দেখো দেখো, ঘর এমনি ঠান্ডা, তারপর আবার ঠান্ডার ভিতরে। আমি যেইখানে, আমার বাবা সেইখানে। একটু আগে আমাকে দেখেছিল আমি রান্নাঘরে চা বানাচ্ছি, তাই আমাকে ফলো করে রান্নাঘরে বসে আছে। রান্নাঘরের টাইলসটা যে ঠান্ডা বা তার যে ঠান্ডা লাগতে পারে সেই দিকে তার কোনো খেয়াল নেই। মাম যেইখানে সেও সেইখানে। আদ্র আমাকে মাম ডাকে বলে অনেকেই অবাক হয়। আসলে আমার হাজব্যান্ডও কিন্তু তার মাকে মাম ডাকে। ও যখন ফোনে ওর মামের সাথে কথা বলে সেইখান থেকে শুনেই হয়তো আদ্র এই মাম ডাকটা শিখেছে। আমরা কিন্তু কেউ আদ্রকে শিখাইনি। ঠান্ডা লাগতেছে? না লাগতেছে না, ওই দেখছো তো বড়। আমাদের ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে। লোক পেকে দিয়ে দেয়। আমার হাতের মধ্যে মেহেদির কালারটা অসম্ভব সুন্দর আসায় আমি ভাবলাম নখে দিয়েও ট্রাই করি, যদি বাংলাদেশের মতো একটু কালো হয়। অনেকদিন ধরে তো বাংলাদেশের মেহেদি দিতে পারি না, তাই যেহেতু সুযোগ পেয়েছিলাম হাতছাড়া করতে যায়নি। তবে মেহেদির কালার দেখে আমি পুরাই অবাক। তিন চারবার দেওয়ার পরও মেহেদির কালারটা এরকমই ছিল, সাইড দিয়ে কালো আর মাঝখান দিয়ে হলুদ।
মেহেদির রং যেহেতু খুব তাড়াতাড়ি উঠবে না আর এই রকম নখ দেখতেও আমার ভালো লাগছিল না, খুবই ওয়ার্ড লাগছিল, তাই চট জলদি সমাধান হিসেবে নেল পলিশ ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি আমার 10 নখের ভিতর এই নেল পলিশ দিয়ে ঢেকে রেখেছি যাতে এই উইয়ার্ড কালারটা বারবার চোখের সামনে না পড়ে। আর যেহেতু প্রত্যেকটা কাজে হাতের প্রয়োজন তাই এই কালারটা দেখতে আর ভালো লাগছিল না। গত কিছুদিন ধরে আমেরিকাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এতটা গরম যে গাছগুলো মরে যাচ্ছে গরমের চোটে। আমি ঈদের দিনে যা বড় পাতিল ব্যবহার করেছিলাম মোটামুটি সবগুলোই ঈদের দিন রাত্রে ধুয়ে গুছিয়ে রেখেছি, তবে শুধু একটা পাতিলই বাকি ছিল যেহেতু এটা সবথেকে বড় ছিল, তাই সেটাকেও আমি ভালো করে ধুয়ে এখন প্যাকেট করে রেখে দিব। কুরবানির ঈদ তো চালের আটা রুটি ছাড়া কল্পনাই করা যায় না। আমাদের এলাকায় ঈদের পরের দিন সকালবেলা হতে হবে চালের আটার রুটি, তার সাথে কোরবানির মাংস। যেহেতু আজকে দুপুরে আমার চালের আটার রুটি করার প্ল্যান ছিল তাই সকালবেলা চা বাদে তেমন কোনো নাস্তাই করিনি, মাংস রুটি তার সাথে থাকবে বোরহানি। আমি ঈদের যে ব্লগটা শেয়ার করেছিলাম সেইখানে বোরহানি দেখিয়েছিলাম, আমার অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল বোরহানির রেসিপিটা দেওয়ার জন্য। এক পাশে হচ্ছে বোরহানি, আরেক পাশে আমি চালের আটা রুটির জন্য এখানে আটাটা ভালো মতো কাই করে নিয়েছি। আমি আমার মায়ের শেখানো বইয়েতে সবসময় চালের আটা রুটিটা তৈরি করি আর এখন পর্যন্ত যাদেরকেই তৈরি করে খাইয়েছি খুব পছন্দ করেছে। বুরহানির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, ধনে পাতা এবং পুদিনা পাতা, ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে তার মধ্যে দিয়ে দিব ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে মশলার পরিমাণটা বলছি না, স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। আমি এখানে তৈরি করছি চারজনের জন্য বুরহানি, মানে চারজন খেতে পারবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা দিতে হবে ব্যালেন্স করে যাতে বোরহানিটা হালকা একটু মিষ্টি, ঝাল এবং টক হয়। তারপরে অ্যাড করে দিতে হবে সাদা গোলমরিচের গুঁড়া। বোরহানি তৈরির জন্য কালো গোলমরিচ ব্যবহার করা যাবে না, এখানে শুধু সাদা গোলমরিচটাই ব্যবহার করতে হবে। তারপরে যেটা জরুরি উপকরণ সেটা হলো সরিষা বাটা। আমি গত ঈদের মধ্যে বুরহানি তৈরি করেছিলাম, তখন রেডি করে রেখেছিলাম এক্সট্রা কুরবানি ঈদের জন্য। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটু সাইডে রেখে দিতে হবে যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলা খুবই জরুরি, আদারওয়াইজ বুরহানির সম্পূর্ণ টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এদিকে চিনিটা গলতে থাকুক, অন্যদিকে আমি আটাটা ভালো করে কাই করে নেই। গরম আটা যত ভালোভাবে কাই করা হবে রুটিটা ততই সফট আর সুন্দর হবে। এইদিকে আমি মাংসটাও গরম বসিয়ে দিয়েছি, রুটি ভাজতে ভাজতে অন্য চুলায় মাংস হবে, এতে করে গরম গরম রুটির সাথে মাংসটা খেতে খুবই ভালো লাগবে। চালের আটার রুটি বানালে প্রত্যেকবার আমার শুধু মনে পড়ে নানা ভাইয়ের কথা, মানে আমার হাজবেন্ডের নানা ভাই, আমার নানা শ্বশুর। আমি বিয়ের পরে প্রথম যেদিন রান্নাঘরে গিয়েছিলাম আমাকে তো কোনো কিছু রান্নাই করতে দেয়নি, আমার শাশুড়ি বলেছিল তুমি ছোট মানুষ তুমি কি রান্না করবে। তবে প্রথম যেদিন আমি সবাইকে হালিম আর চালের আটা রুটি করে খাইয়েছিলাম সবাই এত এত বেশি খুশি হয়েছিল যে পরের বার সবাইকে দাওয়াত করেছিল। ফ্যামিলির সবাইকে আমি হালিম আর চালের আটা রুটি করে খাইয়েছিলাম,
কি যে আনন্দ হয়েছিল সেটা বলার বাইরে। রান্নাবান্না শেখার প্রতি আমাকে কখনোই কেউ কোনো দিন জোর দেয়নি, তবে যেহেতু আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে আর আমিও ওর জন্য খাবার বানাতে পছন্দ করি এবং আমিও খেতে পছন্দ করি, সেই থেকেই টুকিটাকি রান্নাবান্না শেখা। এখনও অনেক কিছুই পারি না, তবে এইবার আমি অবশ্যই বাংলাদেশে গিয়ে আমি শিখে আসবো কীভাবে আমাদের বাড়িতে পিঠা তৈরি করে, কারণ আমি পিঠা খেতে অনেক পছন্দ করি আর যেহেতু বানাতে পারি না তাই তেমন বেশি একটা খাওয়াও হয় না। আমেরিকাতে যদিও সবই কিনতে পাওয়া যায় ফ্রোজেন বা ফ্রেশ, কিন্তু কেমন যেন একটা মজা হয় না বাড়িতে তৈরি জিনিসগুলোর যেরকম মজা হয়। আমাদের সন্তান গার্বেজ ম্যান, আমাদের সন্তান গার্বেজ ম্যান, গার্বেজ নিয়েই তার সারাদিন চলে, গার্বেজ নিয়েই সারাদিন চলে, আর টিভিতে শুধু একা টিভি। একদিকে রুটি ভাজা হচ্ছে, অন্যদিকে আমার ভিজিয়ে রাখা চিনিগুলো ভালো মতো গলে গিয়েছে। এখন একটা ছাঁকনির মাধ্যমে আমি রসটা ছেঁকে নিচ্ছি। এই আবাছাগুলো ছেঁকে নেওয়ার কারণ হলো বুরহানি খেতে খুবই সুস্বাদু লাগবে এবং মুখে কোনো কিছু বাজবে না। ভালো করে চেপে চেপে সমস্ত রসটা বের করে নেব যাতে একদম আবাছাগুলো শুকনো হয়ে যায়। মিশ্রণটা ঢালার আগে আমি পাত্রের মধ্যে প্রায় 2 কাপের মতো টক দই নিয়ে নিয়েছিলাম। অনেকে মিষ্টি দই দিয়েও বুরহানি বানায়, মিষ্টি দই ব্যবহার করলে এক্সট্রা চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই তো খুব সহজেই বুরহানি কিন্তু ঘরেই তৈরি করা যায়। বুরহানির ঘনত্ব ডিপেন্ড করবে একদমই নিজের ওপর। অনেকে একটু ঘন খেতে পছন্দ করে, অনেকে একটু পাতলা। যেহেতু আমি একটু পাতলা করে বানাতে চাই তাই এখানে আরও অনেক বেশি পানি অ্যাড করব। বুরহানি ভুলেও ব্লেন্ডারে দিয়ে তৈরি করতে যাবে না, এতে সেটা বুরহানি হবে না, হয়ে যাবে মাঠা এবং খেতেও একদমই ভালো লাগবে না। চালের আটার রুটি দেখলেই আমার শুধু মনে হয় চালতে ফুলের কথা। চালতে ফুল কে কে দেখেছেন, চালতে ফুল দেখতে কিন্তু একদমই চালের আটার রুটির মতো হয়। পানি মেশানোর আগে বুরহানিতে অ্যাড করে দিতে হবে লবণ আর সামান্য পরিমাণে বিট লবণ। বুরহানি বানিয়ে ফ্রিজে রাখার থেকে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে বুরহানি বানাতে বেশি পছন্দ করি। খাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এখানে মনের মতো পানি দিয়ে বুরহানিটাকে পাতলা করে নিচ্ছি। চলো বসো, এখানে বসো। If I could lay down beside you, I would, I would. আপনাদের এলাকায় ঈদের পরের দিন, বিশেষ করে কুরবানি ঈদের পরের দিন কি কি খাওয়া হয় বা কি ধরনের ট্রেডিশনাল খাবার খাওয়া হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের এলাকায় ধামরাইয়ের দিকে আরেকটা খাবার খুব বেশি চলে, সেটা হলো মুড়ি আর মাংস। মুড়ি আর মাংস খেতে আমার অসম্ভব ভালো লাগে। সেটা যদি হাতে বানানো মুড়ি হয় তাহলে তো আরও কথা নেই, তবে আমাদের তো আর এত ভাগ্য নেই আমেরিকায় বসে বসে হাতে বানানো মুড়ি খাওয়ার। তবে আমেরিকাতেও ভালো মুড়ি পাওয়া যায় যেগুলো মাংস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর বুরহানিটা দেখে তো বুঝতেই পারছেন এর টেস্ট কতটা ভালো হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, আর বানিয়ে আমাকে ছবি তুলে পাঠানোর কোনো ঝামেলা করতে হবে না। আপনারা খেয়ে খুশি হলে আমার জন্য একটু দোয়া করলেই আমি অনেক বেশি খুশি হব। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে গিয়েছিলাম, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। যেহেতু ঈদের সময় কোনো ডায়েট নেই, ইচ্ছা মতো খাওয়া দাওয়া, আর বাসি সেমাই খেতে তো হবেই ঈদের মধ্যে। আমি এখানে শুকনো সেমাই গরম করে নিয়েছি, তার সাথে আমাদের সন্ধ্যার চা। যেহেতু সারাদিনে আমরা ভাত খাইনি আর বাঙালি হয়ে তো ভাত খেতেই হবে, রাত্রের খুবই সিম্পল আয়োজন, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর বাসমতি চালের ভাত। আদ্র এখানে ঘুমিয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনের মতো দিনটা এখানেই শেষ করব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। উই লাভ ইউ সো 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 মাচ। আল্লাহ হাফেজ।